কলেজে অনলাইন ক্লাসে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি ভালো। আজকে আমি তোমাদের সাথে নবম শ্রেণীর পুনরুত্থিত নাগরিকতা সেই বিষয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের সরকার ব্যবস্থা। বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, সেই গণতান্ত্রিক দেশে সরকার ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সরকার বলতে পরিচিত একটা শব্দ আমরা জানি, বিশ্বের সব দেশে কোনো না কোনো সরকার ব্যবস্থা বিদ্যমান রয়েছে, তবে সব দেশে সরকার ব্যবস্থা এক নয়। আমরা এর আগে ষষ্ঠ শ্রেণীতে সরকার কাকে বলে, সরকারের গঠন বিভিন্ন বিভিন্ন প্রকারগুলো আমরা ভিন্নতা সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা সেই সম্পর্কে আলোচনা করবো। সরকারের স্বরূপ, বাংলাদেশের সরকার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে 1971 সালে 10ই এপ্রিল বাংলাদেশ সরকার গঠন করা হয়। 10ই এপ্রিল শপথ গ্রহণ করা হয়। 17ই এপ্রিল 1971 সেই সময়ে বাংলাদেশ সরকারের, কারণ এই যুদ্ধটাকে পরিচালনা করার জন্য যে সেক্টরগুলো ছিল, 11টা সেক্টর ছিল, সেই সেক্টরকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য এই সরকার ব্যবস্থাটা গঠন করা হয়েছিল। সে এখন আমাদের বাংলাদেশ সরকারের বিভিন্ন বিভাগ, বাংলাদেশ সরকারের বিভিন্ন বিভাগ রয়েছে। বাংলাদেশ সরকারের বিভিন্ন বিভাগগুলোকে তিন ভাগে, বিভাগগুলোকে তিন ভাগে ভাগ করা যায়। বিভাগগুলোকে তিন ভাগে ভাগ করা যায়। প্রথমে বিচার বিভাগের প্রধান হচ্ছে বাংলাদেশের শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তি বলে রাষ্ট্রপতি। তিনি প্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপ্রধান। তিনি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হলেও তিনি আসলে নামমাত্র রাষ্ট্রপ্রধান, সকল ক্ষমতা থাকে প্রধানমন্ত্রীর হাতে, যেহেতু বাংলাদেশ একটি মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা রয়েছে, অর্থাৎ প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা, যার কারণে রাষ্ট্রপ্রধান এখানে নামমাত্র একজন রাষ্ট্রপ্রধান। তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে রাষ্ট্রপ্রধানের পরামর্শ নিয়ে প্রধানমন্ত্রী কাজগুলো করে থাকে। তবে ভোটে নির্বাচিত হয়, জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠতা ভোটে এই রাষ্ট্রপতি নির্বাচিত হয়। তার কার্যক্রম 5 বছর, রাষ্ট্রপতি পুনর্নির্বাচিত হতে পারে, তবে সে এক নাগাদ কোনো ব্যক্তি 2 বছর পরপর 2 বছর বা 1 টানা 10 বছরের বেশি স্থায়ী থাকতে পারবে না, তবে তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং প্রাপ্তবয়স্ক হতে হবে 35 বছরের মধ্যে হতে হবে, এবং তার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা থাকলে এবং দুর্নীতির সাথে জড়িত থাকলে সে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে পারবে না। এখন আমরা জানবো বাংলাদেশের রাষ্ট্রপতির ক্ষমতা এবং আইন। রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান, সরকারেরও প্রধান। রাষ্ট্রের শাসনকাজ তার শাসনকাজের নামে পরিচালিত হয়। রাষ্ট্রের সকল ধরনের শাসনকাজ, যেমন তাদের নিয়োগের ক্ষেত্রে শাসনকাজের পরামর্শ থাকে, সব রাষ্ট্রপতির আদেশেই, রাষ্ট্রপতির অনুমতি নিয়ে করা হয়। তবে প্রধানমন্ত্রী এখানে প্রধানমন্ত্রী বিশেষ বিশেষ ক্ষেত্রে রাষ্ট্রপতির অনুমতি ক্রমে কাজগুলো করে থাকে। তারপরে আছে রাষ্ট্রপতি দেশের কোষাধ্যক্ষ নির্বাচনের ক্ষেত্রে এবং বিভিন্ন বড় বড় নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি মন্ত্রী আমলা নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতির অনুমতি দরকার হয়। তাছাড়া আমাদের যে সেনাপ্রধানরা রয়েছে, বিমান, তারপর নৌ, তারপর হচ্ছে সেনা যারা আছে, তাদেরকে যে প্রধান যারা আছে তাদেরকে নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতির অনুমোদন দরকার রয়েছে। তাছাড়া বিভিন্ন পদপ্রাপ্তি ব্যক্তিদেরকে রাষ্ট্রপতি সেই পদকগুলো দিয়ে থাকে এবং তার অনুযায়ী সেগুলো করা হয়ে থাকে। রাষ্ট্রপতির সম্মতি ছাড়া কোনো অর্থ বিল সংসদে পাশ হবে না এবং কোনো অর্থ বিল সংসদে উপস্থাপন করা যাবে না। রাষ্ট্রপতি কিছু আইন প্রণয়ন কাজ করে, তিনি আইনের অধিবেশন তিনি জাতীয় সংসদে অধিবেশন আহ্বান করবে, স্থগিত করবে, এবং কোনো সদস্য যদি 90 দিনের মধ্যে
রাষ্ট্রপতি যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে তিনি নিয়োগের ক্ষেত্রে তিনি এটা বলে থাকবে এবং নিয়োগের পরে তাদের শপথ গ্রহণের সব পদ্ধতিটাও কিন্তু রাষ্ট্রপতি করে থাকে রাষ্ট্রপতি রাষ্ট্রের সম্মানের উৎস কোন যুদ্ধ এটা আমরা জানি সেক্ষেত্রে যদি কোনো সম্মানিত ব্যক্তিকে কোনো পুরস্কৃত করা হয় তাহলে রাষ্ট্রপতির হাতেই করতে হবে তারপর হচ্ছে যে আমাদের যুদ্ধ এবং অন্যান্য দেশ কর্তৃক আক্রান্ত হলে বা কোনো আভ্যন্তরীণ কোনো যোগ সৃষ্টি হলে শান্তি বিনষ্ট হওয়ার উপক্রম হলে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারবে এটা রাষ্ট্রপতির কাজ তারপরে আছে রাষ্ট্রপতি ছাড়া আরো কেউ দায়িত্ব পালন করেন তিনি জাতীয় অনুষ্ঠান অধিবেশন তিনি অধিবেশন ঘোষণা করেন এবং সমাপ্তি ঘোষণা করেন এগুলো রাষ্ট্রপতির কাজ তার আদেশে বিভিন্ন খেতাব দেওয়া হয় বিভিন্ন পদক দেওয়া হয় বরেণ্য ব্যক্তিদেরকে সম্মাননা দেওয়া হয় তাছাড়া রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বিচারপতি শপথ বাক্য তিনি করিয়ে থাকেন এভাবে রাষ্ট্রপতি তার দায়িত্ব পালন করে থাকেন তারপরে হচ্ছে প্রধানমন্ত্রী যেটা শাসন বিভাগের মধ্যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী দুইকে প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছে মাননীয় জননেত্রী শেখ হাসিনা বর্তমানে তিনি নির্বাচনের মাধ্যমে এখানে এসেছে নির্বাচন একজন প্রধানমন্ত্রী হতে হলে বাংলাদেশের নাগরিক হতে হবে তাকে 35 বছরের বয়সী হতে হবে 35 বছর বয়স হতে হবে বাংলাদেশে সুস্থ সুন্দর থাকবে তাকে সে সুস্থ থাকবে কোনো দেউলিয়া বা পাপক হলে সে প্রধানমন্ত্রী নির্বাচন করতে পারবে না এবং তার মেয়াদটা হচ্ছে 5 বছর 5 বছরের মধ্যে সে আবার নির্বাচন থেকে আবার নতুন নির্বাচনের মাধ্যমে সে অংশগ্রহণ করতে পারবে তবে প্রধানমন্ত্রী হচ্ছে আমাদের যে আইনসভা সেই আইনসভার প্রধান এবং সে তার মেয়াদকাল 5 বছর তাকে সেই মেয়াদের মাধ্যমে সব কাজ করবে এবং প্রধানমন্ত্রী তার মন্ত্রী পরিষদ নিয়ে তার নেতা মন্ত্রীদের নিয়ে সকল সংসদে সকল কাজ দেশে করে থাকবে এখন আমরা জানব প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং কাজ প্রধানমন্ত্রী সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির নামে দেশে শাসন ব্যবস্থা পরিচালিত হলো কিন্তু প্রধানমন্ত্রী হচ্ছে সর্বময় ক্ষমতার অধিকারী প্রধানমন্ত্রীর হাতে সকল ক্ষমতা ন্যস্ত থাকে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার প্রধান তিনি মন্ত্রীদেরকে নিয়োগ দিবে এবং সেই অনুযায়ী তিনি একটি ক্যাবিনেট গঠন করবে ক্যাবিনেট গঠন করে সেখানে কাকে কোন দপ্তর দেওয়া হবে সেই দপ্তর অনুযায়ী ভাগ করা হয়ে থাকে এটা প্রধানমন্ত্রীর কাজ তারপরে সংসদে যে আমাদের আইনসভায় যদি কোনো বিল উপস্থাপন হয় সেটা প্রধানমন্ত্রীর হাতে স্বাক্ষর ছাড়া সেটা কখনো অনুমোদন হবে না তারপরে প্রধানমন্ত্রী নির্দেশে পরামর্শে অর্থমন্ত্রী বাংলাদেশের বার্ষিক আয় ব্যয়ের যে হিসাবটা বা বাজেট তৈরিটা সেটা করে থাকে প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা প্রধানমন্ত্রী দিয়ে থাকে এবং বিভিন্ন দেশের জরুরি অবস্থা প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী তার পদক্ষেপ নিতে পারবে প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থের রক্ষক তার উপরে নির্ভর করে আমাদের দেশের মানুষের আশা এবং আকাঙ্ক্ষা সে যে অনুযায়ী দেশ যে পরিচালনা করবে সেই অনুযায়ী আমাদের সবকিছু পরিচালিত হবে এর চেয়ে আমাদের শাসন বিভাগের মধ্যে রয়েছে তারপরে হচ্ছে যে মন্ত্রী পরিষদ যে প্রধানমন্ত্রী যে মন্ত্রী পরিষদ গঠন করবে সেই মন্ত্রী পরিষদের প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীগণ মিলে এই মন্ত্রী পরিষদ গঠন করা হয় এখানে বিভিন্ন দপ্তরে বিভিন্নভাবে তাদের কাজ তাদের দপ্তর তাদের অফিস তাদের সব কিছু ভাগ করে দেওয়া হবে কে শিক্ষা মন্ত্রণালয়ে কার দায়িত্ব থাকবে অর্থ মন্ত্রণালয়ে কার দায়িত্ব থাকবে পররাষ্ট্র বিষয় কার্ডিং কার্ড এগুলো সব আলাদা আলাদা ভাগ করে থাকে যার ফলে আমাদের দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করা সহজ হয়ে থাকে এর মাধ্যমে এটা হচ্ছে আমাদের আইন বিভাগ বলা তারপরে আইন সভা যেটাকে আমরা
Yeah.
হচ্ছে আমাদের আমাদের যে সুপ্রিম কোর্ট এই বিভাগের মাধ্যমে কাজ করে থাকে তবে সুপ্রিম কোর্টে কিছু ক্ষমতা এবং কাজ হচ্ছে আপিল বিভাগ হাইকোর্ট বিভাগের রায় ডিসি এবং দণ্ডাদেশ বিরুদ্ধে আপিল গ্রহণ করলে শুনানি ব্যবস্থা করতে পারে রাষ্ট্রপতি আইনের কোনো ব্যাখ্যা চাইলে রাষ্ট্রপতি যদি আইনের কোনো ব্যাখ্যা চায় তাহলে আমাদের আপিল বিভাগ আছে সেই আপিল বিভাগ এই কাজটা করে থাকবে তারপর ন্যায় বিচারের স্বার্থে কোনো ব্যক্তিকে আদালতের সামনে হাজির হতে বা দলিলপত্র পেশ করার দায়িত্ব হচ্ছে আমাদের আপিল বিভাগের তারপর হচ্ছে আমাদের আপিল বিভাগ কর্তৃক ঘোষিত আইন হাইকোর্ট বিভাগের অবশ্যই পালন করবে আপিল বিভাগ যে যে আইনগুলো আছে সেটা হাইকোর্ট বিভাগে অবশ্যই অবশ্যই সেটা অবশ্যই সেটা গ্রহণযোগ্য এটা হচ্ছে আমাদের কোর্ট তারপরে হাইকোর্ট বিভাগের ক্ষমতা এবং কাজ নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করা আমার যে আমাদের যে মৌলিক অধিকারগুলো আছে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এই যে মৌলিক অধিকারগুলো আছে এগুলো নিশ্চিত করা হচ্ছে আমাদের হাইকোর্ট বিভাগের কাজ তারপরে কোনো ব্যক্তি মৌলিক অধিকারের পরিপন্থী কোনো কাজ করছে কিনা কাজ থেকে বিরত থাকতে বিরত কিনা বা সে তার বেআইনিভাবে কোনো কিছু ভোগ করছে কিনা সেটাও কিন্তু আমাদের হাইকোর্ট বিভাগের কাজ তারপরে তার অধীনস্থ কোনো আদালতের মামলা সংবিধানে ব্যাখ্যাজনিত জটিলতা দেখা দিলে হাইকোর্ট বিভাগ এটা সমাধান করে থাকে তারপর হচ্ছে অধীনস্থ আদালতের রায়ের বিরুদ্ধে আপিল গ্রহণও এটা করতে পারবে তারপর হচ্ছে সকল অধীনস্থ আদালতের কার্যাবলী প্রণয়ন এবং পরিচালনা হচ্ছে আপিল বিভাগের কাজ এই যে অধীনস্থ আদালতগুলোর মধ্যে রয়েছে জেলা জজ আদালত সাব জেলা আদালত এবং গ্রাম আদালত যেগুলো এই 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 বিচার বিভাগকে এই শুধু একমাত্র কেন্দ্র বসে কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষে এই কেন্দ্র বসে কিন্তু এই বিচার কাজ সম্পন্ন করা সম্ভব নয় যার কারণে এই সুপ্রিম কোর্ট কি করেছে প্রতিটা উপজেলা একটা করে যে জেলা জজ আদালত সাব জেলা আদালত এবং গ্রাম আদালত তৈরি করে দিয়েছে যে আইনের মাধ্যমে সেই প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষ সেখানে বিচার হয় এবং যদি কোনো জটিল বিষয় থাকে তাহলে সেটা সরাসরি এই কেন্দ্রের মধ্যে চলে আসে যার বিচার কাজ করে থাকে এটা হচ্ছে আমাদের অধীনস্থ বা জেলা জজ আদালত অধীনস্থ হচ্ছে সুপ্রিম কোর্টের অধীনে বাংলাদেশের প্রতিটি জেলায় একটি করে যে আদালত তৈরি করা হয়েছে সেটা এবং কার্যক্রম সম্পূর্ণ এই সুপ্রিম কোর্টে পেশ করা হয়ে থাকে তারপর জেলা জজ আদালত প্রতিটি জেলায় জেলায় যেমন আমরা এখানে নারায়ণগঞ্জের অধিবাসী বা নারায়ণগঞ্জ হাই স্কুলে আমরা এই ক্লাসটা করতেছি আমাদের একটা জেলা জজ আছে নারায়ণগঞ্জে যেটা নারায়ণগঞ্জ সেখানে নারায়ণগঞ্জ যে জেলা আছে নারায়ণগঞ্জ জেলার যত কাজ আছে মামলা মোকদ্দমা যত ধরনের কাজ আছে সেই কাজটা এই জেলার মধ্যে করা হয়ে থাকে তবে সাব জেলা মানে সহকারী জজ আদালত এই সাব এই জেলাটাকে আবার সাহায্য করার জন্য আলাদা একটা সাব জেলা তৈরি করা হয় কারণ এক একটা একটা প্রতিষ্ঠানের পক্ষে সবগুলো কাজ একসাথে সুন্দর করে করা সম্ভব না তাই জন্য এটাকে আলাদা আলাদা ভাগ করে দিয়েছে যেটা জেলার আবার আলাদা করে ছোট করে একটা করেছে সেটা হচ্ছে সাব জেলা আবার তারপর হচ্ছে গ্রাম আদালত তারপর হচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বিদ্যমান দুই গ্রুপের মধ্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যদি চায় তা দুই গ্রুপের মধ্যে যেমন দুইটা গ্রামের মধ্যে ঝগড়া হলো বা একই গ্রামে ঝগড়া হলো মারামারি হলো এই বিবাদটাকে বিবাদটাকে মীমাংসা করার জন্য যে ইউপি চেয়ারম্যান বা গ্রাম চেয়ারম্যান তার নিজস্ব বিচারের মাধ্যমে তার নিজস্ব গ্রামের লোকদেরকে নিয়ে মেম্বারদের নিয়ে তারপরে চেয়ারম্যানদেরকে নিয়ে যে বিচারটা করে থাকে সেটাকে বলা হয় গ্রাম্য আদালত এভাবে আমাদের বিচার কাজটা সম্পন্ন করে থাকে এখন আমরা একটু জানি সেটা হচ্ছে আমাদের যে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ ক্ষমতার অধিকার হচ্ছে আমাদের রাষ্ট্রপতি রাষ্ট্রপতি বিচারপতি নিয়োগ করতে হবে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে সে হতে হবে বাংলাদেশের নাগরিক এবং সে শিক্ষিত হতে হবে এবং কমপক্ষে কোনো জায়গায় 10 বছরের বিচার কাজের অভিজ্ঞতা তার থাকতে হবে এবং তার বিরুদ্ধে কোনো দুর্নীতির মামলা থাকা চলবে না এবং সে পাঁচ লবণমান তুলে চলবে না এই হচ্ছে আমাদের বিচার বিভাগ তাহলে আমরা জানলাম যে আমাদের যে আমাদের শাসন বিভাগটা সে আমাদের যে সরকারটা এটা হচ্ছে আমাদের সরকার বিভাগ আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছ তোমরা তারপর বই একটু ভালো করে দেখবে বা যদি তুমি ভালো করে একটু পড়ো তাহলে না আরও ক্লিয়ার হয়ে যাবে তোমরা বই পড়বে দেখবে তাহলে তোমাদের যে বহু নির্বাচনের প্রশ্নগুলো আছে সেগুলো সঠিকভাবে ভালো করে দিতে পারবে ভালো থাকবে সুস্থ
থাকবে সুন্দর থাকবে তারপর স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।